আমরা আমাদের আজকের 2020 সালের ঈদুল আধার মেনুগুলো বলে দিচ্ছি। শুরুতেই এটা হচ্ছে লাচ্চা সেমাই, আর খুবই টেস্টি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাস্তা নুডলসের মতো করে রান্না করা হয়েছে। আর এরপরেই আছে হচ্ছে পুডিং, এটা রাইস কুকারে তৈরি করা পুডিং, আমি প্রথমবারের মতো রাইস কুকারে পুডিং তৈরি করেছি। পরেই আছে আমাদের ফিরনি, ফিরনিটাও খেতে খুব মজার হয়েছে। এটা আমি প্রথমবারের মতো এই মেনুটা তৈরি করেছি, এটা হচ্ছে ডিমের জালি কাবাব, এটাও খুবই টেস্টি হয়েছে। এবং যারা গোশ খেতে পারেন না তারা কিন্তু চাইলে ডিম দিয়ে এরকম জালি কাবাব তৈরি করে খেতে পারেন। এরপর আমাদের আছে তান্দুরি চিকেন, আসলে আমাদের পাখি আগেই মুরগিটাকে খুব ছোট ছোট পিস করে কেটে ফেলেছিল, তাই হচ্ছে এটা সাইজটা খুব ছোট হয়ে গেছে। বাট আপনারা চাইলে স্ট্যান্ডার্ড সাইজে চিকেনটা কেটে তান্দুরি করে নিতে পারেন, খেতে খুবই মজার। এরপর আমরা দেখি কি আছে। আচ্ছা, এরপর আমাদের এটা হচ্ছে ফার্মের মুরগি, এটা রোস্টেড মশলা দিয়ে তৈরি করা হয়েছে। এরপর আছে ডিমের কোরমা, এটা আমরা দুজনেই পছন্দ করি। এরপর আছে দেশি মুরগি দিয়ে নারকেল, এটা হচ্ছে মেজবানি গরুর গোশ যেটা চিটাগং এর বিখ্যাত, এটা আমি এই কক্সেস বাজার এসে প্রথম খেয়েছি এবং এখানেই শিখেছি এটা কিভাবে রান্না করতে হয়। এরপর আমরা চলে যাচ্ছি পোলাওয়ে, জাস্ট কিছু মটর দানা দিয়ে আজকের এই পোলাওটা তৈরি করা হয়েছে। এরপর আছে আমাদের মাছ ভাজি, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এরপর আছে খাসির গোশের কষা এবং এটাও আজকের আমাদের মেনু অন্যতম অংশ। এটা একটা স্পেশাল ইলিশ মাছ ভাজি, হচ্ছে আমাদের ফেভারিট বেগুন ভাজি, আমরা দুজনেই বেগুন ভাজি খেতে খুব পছন্দ করি, তো এটা আমাদের প্রায়ই খাওয়া হয় এবং যে কোনো স্পেশাল অকেশনে তো বটেই। এছাড়াও আপনারা জানেন খাবারের সাথে অবশ্যই সালাদ তো থাকবেই। তো মোটামুটি এই আমাদের আজকের ঈদ আয়োজন, সবাইকে ধন্যবাদ।